الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله যে আসাম সরকার পক্ষ থেকে আমাদের ঐতিহ্যবাহী যে সমস্ত মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাগুলাতে আজকে প্রত্যেকটি মাদ্রাসায় বিভিন্ন স্থানের সমগ্র আসামের মাদ্রাসা থেকে সাইনবোর্ডের পরিবর্তন করা হয়েছে। ইহা অত্যন্ত হৃদয়বিদারক এবং আসাম সরকারের এখনও সিদ্ধান্তে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলাতে যে সমস্ত মানুষরা জমিন দান করেছিলেন ওনারা মাদ্রাসার জন্য জমিন দান করেছেন যাতে ওখানে মাদ্রাসার পড়াশোনা করা হবে এবং বর্তমানে সরকার যে সমস্ত আচরণ করছে ইহার জন্য আমরা তীব্র এবং নিন্দার এবং ধিক্কার জানাচ্ছি। আমরা আহ্বান করছি আসাম সরকারকে যে এই বিষয়ে পুনর্বার বিবেচনা করার জন্য এবং আসামের ঐতিহ্যবাহী যে সমস্ত মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় আগের যেরকম নাম ছিল সেই নামটা পুনরায় নিজ জায়গায় বহাল রাখার জন্য। একই সঙ্গে আজকে আমরা ইহার বিরুদ্ধে একটি প্রতিবাদী সভার আহ্বান করেছিলাম। প্রতীকী প্রতিবাদী সভা ছিল যেখানে আমরা প্রতীকী প্রতিবাদী সভার মাধ্যমে আমাদের মনের দুঃখ কষ্ট অনুভব শেয়ার করেছি। কয়েক কোটি কোটি টাকা মূল্যের মাদ্রাসার জমিন রহিয়াছে, মাদ্রাসার জমিনের ভিতরে মসজিদ রহিয়াছে, এবাদতগার রহিয়াছে, আজকে এই সমস্ত জিনিসের ভবিষ্যৎ কি আছে? ইহা আসাম সরকার কাছে হোক কিংবা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে কি কোনো জবাব আছে? আমরা আহ্বান করছি অতি কম সময়ের ভিতরে যাতে আসাম সরকার এই বিষয়ে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এবং মুসলিম মানুষের যে এই সমস্ত ব্যাপারগুলোর প্রতি সহনশীল মনোভাব দেখিয়ে যাতে এই অর্ডারটা বাতিল করে পুনরায় যাতে মাদ্রাসার সাইনবোর্ডের মধ্যে বিভিন্ন মাদ্রাসার যে সমস্ত পরিচয় নিয়ে মাদ্রাসা চিরাচরিতভাবে রহিয়াছিল ওনাদেরকে পুনরায়ভাবে প্রতিষ্ঠিত করতে আমরা আসাম সরকারের কাছে জোরালো দাবি এবং আহ্বান রাখছি। ধন্যবাদ।